আমরা আজকে প্রশাসন উদ্দেশ্য করে বলতে চাই জনগণের শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি আপনারা হামলা করেন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন আপনাদের পরিবার পরিজন কারা কোথায় আছে তাদের বিরুদ্ধেও এদেশের জনগণ ব্যবস্থা নেবে ঢাকা সহ সারা বাংলাদেশে প্রশাসন আমলা কামলা সচিব যারাই এই প্রতিবাদের দালালি করছে ওদেরকে চিহ্নিত করুন ওদের বউ বাচ্চা ছেলে মেয়ে কোথায় থাকে চিহ্নিত করুন একটা কথা বলে শেষ করব ইনসাফ দিল্লি আন্দোলনে আপনারা জানেন ইউটিউবে আছে ফেসবুকে আছে বিভিন্ন বই পুস্তকে পাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামরিক বাহিনীর উদ্দেশ্যে বলেছিল ক্যান্টনমেন্টে থেকে বন্দুকের নল উঁচু করে রাষ্ট্র ক্ষমতা দখল করে এদেশের মানুষের উপরে গুলি চালালে অত্যাচার নির্যাতন চালালে একটা লাশ পড়লে পাল্টা লাশ পড়বে আজকে প্রধানমন্ত্রী সামরিক বাহিনীর উদ্দেশ্যে বলেছিল আমাদের আর কিছু হারানোর নাই আর কিছু ভয় নাই সারা শরীরে আঘাতের চিহ্ন মামলা হামলায় জর্জরিত আমাদের আর কিসের ভয় যারা চোদ্দ বছরে জাতিবাদের দালালি করে ডালতলা শরীর তৈরি করেছে জনগণের রক্ত চুষে শত শত কোটি টাকার সম্পত্তি বানিয়েছে এবার ওদেরকে ভরতে হবে আমাদেরকে পরিষ্কার কথা আমরা বলে দিচ্ছি সরকার যদি শান্তিপূর্ণভাবে পরিবর্তন চান সেই ব্যক্তি চান অক্টোবরের পার্লামেন্টে ক্যাশ টেকার গভর্নমেন্টের ধারা ফিরিয়ে আনুন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন ভবিষ্যতে ইতিহাস তরুণদের সামনে বলতে হবে বাংলাদেশের ৫০ বছর ইতিহাসে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য কোন সরকারের উপরে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকার উপরে কথা বলতে পারেন না আমেরিকার উপরে গ্রামে একটা কথা আছে কুত্তার লেজ সহজে সোজা হয় না এই সরকারের অবস্থা সেই রকম তো প্লাবানে দুষ্টামি করে কয় কুত্তার লেজ পেছনে একটা পাইপ লাগাইয়া দেওয়া দরকার পাইপ বাইন যাতে লেজ সোজা থাকে এই সরকারের কুত্তার লেজ সোজা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নীতি দিয়েছে আজকে আমাদের লজ্জা হয় মুক্তিযুদ্ধের কথা বলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এই শেখ হাসিনার সরকার আপনার আমার ব্যাড ট্যাক্সের পয়সায় পরিচালিত র‍্যাবের মতো এলিট ফোর্সকে নিষেধাজ্ঞা এনে দিয়েছে